সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে আলোচনা করব কিভাবে কম্পিউটারের নেম পরিবর্তন করা যায়। এটা খুবই বেসিক লেভেলের একটা টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা যারা নতুন কম্পিউটার ইউজার আছেন, তারা অনেক সময় কম্পিউটারের নাম পরিবর্তন করতে পারেন না বা জানেন না কোথায় থেকে কম্পিউটারের নাম পরিবর্তন করতে হয়। আজকে আমরা এই পর্বে খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি আপনার কম্পিউটারটা কি নামে আছে বা কিভাবে কম্পিউটারের নামটা পরিবর্তন করতে চান, সেই পদ্ধতিটা আলোচনা করব। তো কম্পিউটারের নাম পরিবর্তন করতে হলে ফার্স্টে যে কাজটা করতে হবে, এখানে আমাদের স্টার্ট মেনু আছে বাম দিকে কর্নারে নিচের দিকে। স্টার্ট মেনুতে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশনটা পাবেন। এখানে সেটিংস অপশন আসার পরে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করলে একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আসার পরে আপনারা এখান থেকে সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে যখন ক্লিক করবেন, সিস্টেমে ক্লিক করার পর বাম দিকে দেখবেন অনেকগুলো ট্যাব রয়েছে। এই মেনু ট্যাবগুলো আস্তে আস্তে স্ক্রোলিং করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পরে এখানে দেখবেন অ্যাবাউট বলে একটা ট্যাব রয়েছে। অ্যাবাউটে যখন আপনি ক্লিক করবেন, অ্যাবাউটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন রিনেম দিস পিসি লেখা আছে। অর্থাৎ এখানে পিসিটা যে নামে আছে সেই নামটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনারা রিনেম দিস পিসিতে যখন ক্লিক করবেন, এখানে দেখবেন কানেক্ট কারেন্ট পিসি নেম লেখা আছে টস আইটি কর্নার। আপনারা যারা কম্পিউটার কোনো দোকান থেকে কিনেছেন বা আপনারা অফিসের ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করছেন বা পার্সোনাল কোনো ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করলে দেখবেন এখানে অন্য একটা আলফানিউমেরিক একটা ভ্যালু দিয়ে একটা কম্পিউটারের নাম দেওয়া রয়েছে। বাট আপনি সেটা যদি নিজের নামে করতে চান, এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত নামটা দিবেন। যদি আমি টস আইটি কর্নার ওয়ান দিই, এইভাবে আমি নাম দিতে পারি। তবে এখানে কিছু লিমিটেশনস আছে, যেমন আপনি স্পেস দিয়ে বা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে কোনো নাম লিখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি আপনার নামের পরে হাইফেন বা আন্ডারস্কোর দিয়ে আপনি নতুন নামটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি নাম সিলেক্ট করে তারপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার কম্পিউটারটা রিস্টার্ট দিতে বলবে। রিস্টার্ট না দেওয়া পর্যন্ত আপনার পিসির নামটা চেঞ্জ হবে কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না। সো আপনারা রিস্টার্ট নাও ক্লিক করবেন। রিস্টার্ট দিয়ে ফেললে দেখবেন আপনাদের কম্পিউটারের নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। একটা কথা বলে রাখছি, সেটা হলো যে কম্পিউটারের নাম পরিবর্তন এবং ইউজার অ্যাকাউন্টের নাম, এটা কিন্তু এক না। কম্পিউটারের নাম হলো ডিভাইসের নেম এবং আপনি যেই নামে লগ ইন করছেন সেটা কিন্তু ইউজার অ্যাকাউন্ট নেম। অর্থাৎ আপনারা এক্ষেত্রে একটু বিব্রত হবেন না যে কম্পিউটার ডিভাইস নেম আর অ্যাকাউন্ট নেম এক না। কম্পিউটার ডিভাইস নেম এবং অ্যাকাউন্ট নেম দুটা সেপারেট আলাদা জিনিস। সো আজকে আমরা এই পর্বে যেটা আলোচনা করলাম সেটা হলো কিভাবে আপনার কম্পিউটারের নাম চেঞ্জ করা যায়, অর্থাৎ কিভাবে আপনি আপনার ডিভাইসের নাম পরিবর্তন করতে পারেন। আমরা পরবর্তী লেকচারে ইনশাআল্লাহ আলোচনা করব কিভাবে আপনি আপনার কম্পিউটারের ইউজার অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। টস আইটি কর্নারের সাথেই থাকুন। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।